পঞ্চায়েত সভাপতি, সচিব ও জিআরএস এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদানের জন্য অর্থ দাবির অভিযোগ এনে কতিপয় ব্যক্তির থানায় ভুয়ো মামলা দায়ের ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বুধবার পালংঘাট জিপিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। জিপি সভাপতি শশাঙ্ক শীলের পৌরোহিত্যে জিপি অফিসের মিটিং হলে অনুষ্ঠিত নাগরিক সভায় পালংঘাট জিপির নাগরিক তথা বিজেপির পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক হিমাদ্রি দে বলেন, দুষ্টচক্রটি ভুয়ো মামলা দায়ের করা সহ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে জিপির সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এদিকে জিআরএস কৃষ্ণধন সিংহ বলেন, যে ব্যক্তি মামলা দায়ের করেছেন তার মায়ের নামে পিএমওয়াই গৃহে রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি অর্থ দাবি প্রমাণের চ্যালেঞ্জ জানান। এছাড়া এদিনের নাগরিক সভায় সভাপতি জিপির পিএমওয়াই হিতাধিকারীদের দাবির অভিযোগ অর্থ দাবির অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে বলেন, তাদের কাছে জিপি সভাপতি বা জিপির কোনো কর্মী অর্থ দাবি করেননি। তারা বলেন, জিপির উন্নয়নে বাধা প্রদানের জন্য চক্রটি অপপ্রচার চালাচ্ছে, এদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে নাগরিক সভায় বিভিন্ন বক্তা মত প্রকাশ করেন। আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমরা ঘর পাইছি, আমরা তো কোনো পঞ্চায়েত মেম্বারে আমরা কোনো বসার কথা হয়েছি না। আমরা যে এরকম কথা হয়েছে তার লগে তারা তো দেখা লাগবো, আমরা দেখতে লাগবো। কিন্তু এটা পঞ্চায়েত হলে বদনাম হল, কিন্তু আমরা পঞ্চায়েত মেম্বারে তো আমরা তো কেউ কিছু বুঝছে না, এক টাকার মতো বুঝে না। তারা গরম তো আমরা ঘরে ঘরে গিয়া ঘর দেখি আমরা। যেভাবে একটা দুষ্ট চক্র পঞ্চায়েত প্রতিনিধি এবং গ্রুপ মেম্বার জিআরএস রে মানে একটা মিথ্যা অভিযোগ আনিয়া তারারে কীভাবে কলুষিত করা যায় সেটাতে লিপ্ত হয়, এটা আমরা কিছুদিন থেকে দেখতেছি। আর এর আগেও আরেকবার কয়েকবার হয়েছে। তো বর্তমানে এই কারণের লেগে আমরা দুই দিন হইব আমি কয়েকটা গ্রুপ ঘুরছি। আমি ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডলের জেনারেল সেক্রেটারি হিসাবে প্লাস আমাদের যে পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস নিয়া আমরা প্রত্যেকটা ঘর আমরা ইয়ে করছি মানে ভিজিট করছি এবং প্রত্যেকে জিজ্ঞাইছি যে আপনারা কোনো লেনদেন করছেন। হয়তো আমার দাদার বাসা তো গেছি, দাদারও জিজ্ঞাইছি করছেন যে না আমরা লোকে এই ধরনের কোনো লেনদেন হয়েছে না। তো একটা দুষ্ট চক্র এখানে লাগিয়ে আছে, যে দুষ্ট চক্রটারে আজকে আমি এই যে নাগরিক সভার মধ্যে আমি দেখলাম যে প্রতিজন হিতাধিকারী এক পক্ষ হইয়া কইতেছে যে না পঞ্চায়েতের এখানে বা জিআরএস এর কোনো এখানে কোনো ভুল নাই বা তারা কোনো অর্থ ইয়ে নিতেও তারা ইয়ে করছে না বা অর্থ দাবিও করছে না। তো যাই হোক, আমার মনে হয় এই নাগরিক সভার ভিতরে যেভাবে ওরা আপনারা আপনি তো সাংবাদিক মহোদয় আপনি আসেন, আপনি এইগুলারে এই স্বার্থন্বেষী এই লোকগুলারে চিহ্নিত করবার লাগিয়া আমি এই সামাজিক এবং আমরা পালংঘাট জিপির জনসাধারণের কাছে আমি বেনিফিশিয়ারি আছে আমার পালংঘাট জিপিতে একেই রেভিনিউতে। হ্যাঁ, সেখানে উনি বিগত দিনে কয়েকদিন আগেও আমার জিজ্ঞাসা করছিল স্যার আমার বাবার ঘরটা, আমি কইছি তোমার বাবার তো এক্সপায়ার গেছে, সেক্রেটার আপনার মার নাম আছে, আপনার মা দিয়ে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে দিছি। তারে কইছি তুমি নিশ্চিন্ত থাকো, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আমার লাস্টে যেগুলা ডকুমেন্ট 10-12 জনের রেজিস্ট্রেশন করছি এটা আজকে কালকের ভিতরে স্যাংশন হয়ে আসবে, স্যাংশন লাগবে আমি প্রপোজাল দিয়া দিছি, ইমিডিয়েট আপনি ঘরটা পাইবা, নিশ্চিন্তা থাকো। এইভাবে আমি তারে বুঝিয়ে দিলাম, বুঝিয়ে আমি রাখছিলাম। এর ভিতরেও কিছু সংখ্যক মানুষ আমার তো লজ্জা লাগে, আজকে ক্লিপটা দেখে আমার মতো লজ্জা লাগে, আমি সারেন্ডার আমি হাত তুলিয়া কইমু। একজন জিআরএস আমার মতো জিআরএস কোন বেনিফিশিয়ারির কাছে গিয়া 20,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে তোর ঘর দিতে লাগবে কোনোদিন কেউ যদি কইয়া থাকেন, কেউ যদি কই আমি তৎক্ষণাৎ আমি রিজাইন দিমু। আমি আমার মতো জিআরএস এ আমি 15 বছর একই জিপির কাজ করছি, এখন পর্যন্ত আমার ডাকতেছে। বিগত দিনে ট্রান্সফারের কারণে ডিপার্টমেন্টের ট্রান্সফার আমরা আমি 6 নম্বর গ্রুপর, আমিও ঘর পাইছি নিজে বুঝছি। আমার ইচ্ছা দেওয়ার দিনটা সব গেছেন, আমার কাছে কোনো পয়সা করে কোনো কিছু চাইছে, আমার ইচ্ছা অনুষ্ঠান দিয়া তারা আইছে। এটা তো মিথ্যা কেস পঞ্চায়েত হবে, জিআরএস হবে, বদনাম মেম্বার হবে, বদনাম করতো, এটা তো আমরা কাছে চাইছে না, পয়সা হয়েছে কিচ্ছু চাইছে না, মিথ্যা মাতিটা বুঝছি। আর এই যে যে মানুষে চাইছে ওই মানুষগুলো আমরা জনসাধারণের কাছে ধরিয়া দিই না, তারা আমরা এই কইত না তোমরা পয়সা দিছো এই সেই, আমরা ওইটা কিচ্ছু কইছে না, আমরা জানি না। পঞ্চায়েত জিআরএস বা মেম্বার হয়ে কেস হয়ে যদি আমরা টানা তরিয়া যাব, আমরা টানা দিয়ে জবাব দিই না, আমরা দিছি না যে জায়গাতে আমরা মিথ্যা কথা। বীরেন্দ্র রায়, আমি বল পাইছি, কিন্তু আজ পর্যন্ত জিআরএস ও পঞ্চায়েত আজ পর্যন্ত আমরা পয়সা উঠা খাইছি না, এটা বেকার।
বেকার এটা তারা দূষিতরা দেখানো কয় এটা দলাল চক্র এরা আজ পর্যন্ত তারা আমরা কোনোদিনও পয়সা চাইছে না আর এটা পঞ্চায়েতি জিয়ারের একটা বন্ধা উঠানি তারা এখন এরা আমরা চিহ্নিত করে দেবাও এরা থানা দেওয়া লাগিল আমরা যাইমু থানা সব যাইমু আমরা